हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज मैं अपने देर जोनों निया आसलम ए पार्टी बैगटर वीडियो ट्यूटोरियल। आज हमें देखो ये क्यों तैरि करते हैं। देखो ये हे चॉकलेट पुतिर पार्टी बैग। बैगटा जस्ट ऑसम लगे। भेतरटा एकटू देखुन, अनेक स्पेस, इच्छे मतो मोबाइल फोन, चाहले एक कपड़ो भरे रखा जाए बैगटार मध्य। चलून देखी नहीं एटा तैरी करते की दरकार। तब तार आगे एक अनुरोध रही, हे एखो जदि चैनल सबसक्राइब ना थकें तो प्लिज प्लिज सबसक्राइब कर पशे थका बेलबाटनटी क्लिक कर दिन। ये जेको भिडियो आपलोड करार साथे साथ पहुँचे जाए अपन नोटिफिकेशन बक्से। এটি তৈরি করতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে চকলেট পুতি, এটা ক্রিস্টাল, চকলেট পুতির ক্রিস্টালটা। এটা দরকার হচ্ছে 450 গ্রাম। এরপরে লাগবে মুক্তা পুতি। আমি এখানে নিয়েছি স্টিল কালার বা সিলভার কালার যেটা, ওইটা। এই কালারটা একদম টেকসই এবং কি পরিমাণ গ্লেসি দেখুন। নর্মালি মুক্তাপুতির তুলনায় এটার মূল্য অনেকটাই বেশি। আমি এটাই নিয়েছি এই জন্য যে এটা খুবই গ্লেসি এবং কালারটা কনফার্ম, এটা কালার নষ্ট হবে না, সেজন্য আমি এটা নিয়েছি। আর বেল্টের জন্য প্রয়োজন গোল্ড ডায়মন্ড, এটা। এই ডায়মন্ডটা হচ্ছে গোলাকৃতির যেটা ওইটা। এটা প্রয়োজন হচ্ছে 200 গ্রাম। এছাড়া এই যে এই রিংগুলো দরকার। এছাড়াও দরকার 60 নম্বরের রক্সুতা। ভিউয়ার্স, শুরুতেই একটা মুক্তাপুতি নিচ্ছি, এরপর একটা চকলেট পুতি নিচ্ছি এবং একটা মুক্তা পুতি নিচ্ছি। আবার ডান পাশের রগেও একইভাবে একটা চকলেট পুতি নিচ্ছি এবং একটা মুক্তা পুতি নিচ্ছি। দেখুন টোটালে হলো হচ্ছে একটা মুক্তা পুতি, তারপর দুইটা চকলেট পুতি এবং এরপর দুই পাশে আরও দুইটা মুক্তা পুতি। এবং এখন একটা মুক্তা পুতি নিয়ে, সরি, একটা চকলেট পুতি নিয়ে ক্রস। এবার বাম পাশের রগে একটা মুক্তাপুতি, ডান পাশের রগেও একটা মুক্তাপুতি এবং উভয় পাশেই একটা করে চকলেট পুতি এবং একটা মুক্তাপুতি নিয়ে ক্রস। এখন এখানে একটা মুক্তাপুতির 6-এর ফুল পড়বে, একটা কমন আছে। বাম পাশে 3টা মুক্তাপুতি নিচ্ছি এবং ডান পাশে 2টা মুক্তাপুতি নিচ্ছি। এবং এই বাম পাশের 3টা থেকে শেষেরটা নিয়ে ক্রস করছি। এখন আবার দুই পাশে 2টা চকলেট পুতি এবং দুই পাশেই 2টা মুক্তা পুতি এবং 1টা চকলেট পুতি নিয়ে ক্রস।
এরপর আবারও আগের মতোই দুই পাশে দুইটা মুক্তা পুঁতি এবং দুইটা চকলেট পুঁতি। এরপর একটা মুক্তা পুঁতি নিয়ে ক্রস, এবার একটা মুক্তা পুঁতির ছয়ের ফুল, এভাবে আমাদেরকে আরো একটা রাউন্ড করতে হবে, মানে এই রকম ছয়ের ফুল হবে তিনটা। আমার প্রথম লাইনটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখুন একদম শুরু থেকে যেভাবে ওইভাবেই এখানে এসেও শেষ হয়েছে। এবং এখানে দুইটা পুঁতি এখন কমন আছে এবং এখানে একটা ছয়ের ফুল হবে, দুইটা কমন আছে, আরও চারটা নিয়ে একটি ছয়ের ফুল তৈরি করতে হবে। এবার ডান পাশের রগটা একটা চকলেট পুঁতির মধ্যে নিয়ে আরও একটা মুক্তা পুঁতিকে কমন নিবে। এবং বাম পাশের রগে একটা চকলেট পুঁতি, একটা মুক্তা পুঁতি এবং আরও একটা চকলেট পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এরপর আবারও একটা মুক্তা পুঁতি এবং একটা চকলেট পুঁতির মধ্যে দিয়ে রগটা নিয়ে নিলাম এবং এখানে একটা মুক্তা পুঁতি, একটা চকলেট পুঁতি এবং একটা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এবং দেখুন এখানে তিনটা মুক্তা পুঁতি পড়লো। এখানে একটি ছয়ের ফুল পড়বে, এরপর আবারও ঠিক আগের মতোই একটা চকলেট পুঁতি এবং একটা মুক্তা পুঁতিকে কমন নিতে হবে। এবং একটি চকলেট পুঁতি, একটি মুক্তা পুঁতি এবং আরও একটি চকলেট পুঁতি দিয়ে ক্রস করতে হবে। এইভাবে শেষ পর্যন্ত করে আসতে হবে। কাজ সম্পূর্ণ একই রকম। দ্বিতীয় লাইনের কাজটি শেষ হয়ে গেছে।
এখন তৃতীয় লাইনের কাজ করব। এখানে একটা পুঁতি কমন আছে, দেখুন। এখন ছয়ের ফুল তৈরি করতে হবে, সেজন্য একটা কমন আছে, আরো পাঁচটা পুঁতি নিতে হবে। এবং আগের মতোই একটা লিচু পুঁতি এবং একটা মুক্তা পুঁতি কমন নিতে হবে। এরপর একটা লিচু পুঁতি, একটা মুক্তা পুঁতি এবং আরও একটা লিচু পুঁতি নিয়ে ক্রস করতে হবে, সরি, চকলেট পুঁতি। দেখুন অলরেডি একটা ফুলের চারপাশে চকলেট পুঁতি রাউন্ড পড়ে গেছে। এখন একটা মুক্তা পুঁতির মধ্যে দিয়ে এবং একটা চকলেট পুঁতির মধ্যে দিয়ে কমন নিচ্ছি। এরপর একটা মুক্তা পুঁতি, একটা চকলেট পুঁতি ও আরও একটা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করছি। এরপর এই তিনটাকে কমন নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করতে হবে। তৃতীয় লাইনের কাজ এখন পুরোটা একইভাবেই। একটা মুক্তা পুঁতি, একটা চকলেট পুঁতি এবং একটা মুক্তা পুঁতি, প্রথমে একটা চকলেট পুঁতি, একটা মুক্তা পুঁতি এবং এরপর আরও একটা চকলেট পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। এবার কমন যাবে হচ্ছে একটা মুক্তা পুঁতি এবং একটা চকলেট পুঁতি। এবং নিতে হবে একটা মুক্তা পুঁতি, একটা চকলেট পুঁতি এবং আরও একটা মুক্তা পুঁতি নিয়ে ক্রস। এভাবে একদম শেষ পর্যন্ত করে নিতে হবে। তিন নম্বর লাইনের কাজটিও শেষ হয়ে গেছে এবং দেখুন এর মাধ্যমে আমরা অলরেডি একটা করে ফুল পেয়ে গেছি। এখন চার নম্বর লাইনের কাজ করব, সেই জন্য এখানে একটা মুক্তা পুঁতি এবং একটা চকলেট পুঁতির মধ্যে দিয়ে রগ নিয়ে নিয়েছি এবং একটা চকলেট পুঁতি, একটা মুক্তা পুঁতি, আবার একটা চকলেট পুঁতি এবং একটা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করব। দেখুন এখানে তিনটা পুঁতি এক হয়ে গেছে এবং এখানে একটা ছয়ের ফুল পড়বে। আরো তিনটা পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। এবং বাকি পুরোটা লাইন একই রকম ভাবেই পরে আসতে হবে।
মাঝের প্রত্যেকটা কাজই আগে যেটা করা হয়েছে সেই রকম। এখানে আমাদের একটা দুইটা দুইটা লিচু প্রতি, সরি দুইটা চকলেট প্রতি এবং একটা মুক্তা প্রতি কমন আছে। এখন আমরা একটা মুক্তা প্রতি, একটা চকলেট প্রতি এবং আরো একটা মুক্তা প্রতি নিয়ে ক্রস করবো। এরপর এখানে তিনটা প্রতীকে কমন নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করব। ভিউয়ার্স দেখুন আমার অলরেডি কিন্তু এ পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন এখানে একটা পুঁতি কমন আছে, দেখুন এখানে এতক্ষণ কিন্তু আমরা ছয়ের ফুল করে এসেছি, এই কোণায় দুই পাশে ছয়ের ফুল করে এসেছি। এখন হচ্ছে এখানে পাঁচের ফুল হবে। এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে আবার পাঁচের ফুল কেন? কিন্তু এটা যখন আমরা জোড়া দিব তখন দেখবেন যে পাঁচের ফুলটা কেন লেগেছে। একটা কমন আছে আর চারটা পুঁতি নিয়ে একটা পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আগের মতোই একটা চকলেট পুঁতির মধ্যে দিয়ে এবং একটা মুক্তা পুঁতির মধ্যে দিয়ে ডান পাশের রগটা নিচ্ছি। এখন বাম পাশের রগে একটা চকলেট পুঁতি, একটা মুক্তা পুঁতি এবং আরও একটা চকলেট পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এটার কিন্তু শুধুমাত্র কোনাতেই পাঁচের ফুল পড়বে, মানে দুই পাশটাতে পাঁচের ফুল পড়বে, আর মাঝে ছয়ের ফুল যেইভাবে আসছে ওইভাবেই করতে হবে। এখানে তিনটা মুক্তাপতি কমন পড়ছে। আরো তিনটা নিয়ে ছয়ের ফুল তৈরি করতে হবে। এবং আগের মতোই একটা চকলেট পুঁতি এবং একটা মুক্তা পুঁতি কমন নিয়ে একটা চকলেট পুঁতি, একটা মুক্তা পুঁতি এবং আরও একটা চকলেট পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। আমি রগটা একটু বড় নেওয়ার কারণে একটু পেঁচিয়ে যাচ্ছে। এখানে দেখুন দুইটা মুক্তা চকলেট পুঁতি কমন পড়েছে, তাই এখানে হচ্ছে একটা মুক্তা পুঁতি, একটা চকলেট পুঁতি এবং একটা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এখানে কাজের প্রসেসিং হচ্ছে দুই রকম,
একবার হচ্ছে দুইটা চকলেট পুতি এবং একটা মুক্তাপুতির কাজ, এবং আরেকবার হচ্ছে দুইটা মুক্তাপুতি এবং একটা চকলেট পুতির কাজ। এবং পরে তিন কমনে ছয়ের ফুল। এভাবে শেষ পর্যন্ত পরে নিতে হবে। ভিউয়ার্স, আমি একরকমভাবে আরও একটি লাইন করেছি, দেখুন পাঁচের ফুল দুই পাশে। দুইটা লাইন করা হয়েছে ছয়ের ফুল দুই পাশে, আর দুইটা লাইন হচ্ছে পাঁচের ফুল দুই পাশে। এছাড়া মাঝে কিন্তু একই রকম ছয়ের ফুল থাকবে। এখন আমি আরেকটা লাইন করছি, তার জন্য একটা চকলেট পুঁতি, একটা মুক্তা পুঁতি, আরও একটা চকলেট পুঁতি এবং আরও একটা মুক্তা পুঁতি নিচ্ছি। এবং এরপরে সম্পূর্ণটাই আগের মতো, তিন কমনে ছয়ের ফুল, ঠিক আগে যেভাবে করেছি। এইভাবেই এই লাইনটাও শেষ করে নিতে হবে। এই লাইনে একটাই পার্থক্য থাকবে, সেটা হচ্ছে এই যে যে একটা কমন পুঁতি আছে। এতক্ষণ আমরা এখানে প্রথমে দুইটা ছয়, তারপর দুইটা চার দিয়েছি, এখন আবার একটা ছয়ের ফুল পড়বে। ভিউয়ার্স, আমার এই পর্যন্ত শেষ হয়ে গেছে, দেখুন এটা এক পার্ট। এরকমভাবে দুইটা পার্ট করে নিতে হবে। আর যদি আপনারা চান একসাথে, মানে একসাথে করে নিতে, তাহলে হচ্ছে আমার চ্যানেলে লিচুপুতির পার্টি পার্টস বা পার্টি ব্যাগ নামে দুইটা ভিডিও দেওয়া আছে, ওইটা থেকে দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন কীভাবে একসাথে করতে হবে। আমি আজকে আলাদা আলাদাভাবে করে জোড়া দিব, এটা আপনাদের সুবিধার জন্যই দিচ্ছি, যে আমি একবার অলরেডি একসাথে করাটা দেখিয়েছি, এখন আলাদা আলাদাভাবে করে জোড়া কীভাবে দেয় সেটা দেখাবো। এরকম আরও একটি পার্ট তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, আমার আরও একটি পার্ট তৈরি করা হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স, আমার দুটি পার্টি তৈরি করা হয়ে গেছে। এখন এটার দুই পাশ এবং নিচের অংশটা জোড়া দিলেই ব্যাগটি পরিপূর্ণভাবে হয়ে যাবে।
জোড়া দেয়া আমি আমার ভিডিওর দ্বিতীয় অংশে দেখাবো। দ্বিতীয় অংশটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।